চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে নজরবিহীন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইরানের ভূমি থেকে ড্রোন আর মিসাইল হামলার পর দুদেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব নজর এখন ইরান ইসরায়েলের পরিস্থিতির দিকে। ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কি হবে সেটা নিয়েও এখন উদ্বিগ্ন সারা বিশ্ব। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বা যুদ্ধ বেঁধে গেলে এই নিয়ে চিন্তিত সবাই, কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুই দেশই সামরিক দিক থেকে বেশি শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক ক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে। তবে দুই দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ 20টি দেশের মধ্যে রয়েছে। সামরিক সক্ষমতায় শীর্ষে দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। আমরা যদি সামরিক শক্তির তুলনা করি ইসরায়েল ও ইরানের মধ্যে, তাহলে দেখব প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে। তবে সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণের চেয়েও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল $2,440 কোটি, অন্যদিকে ইরানের বাজেট $995 কোটি। এই র্যাঙ্কিংয়ে 145 দেশের মধ্যে ইরান 33তম অবস্থানে আর ইসরায়েল 19তম অবস্থানে রয়েছে। নিয়মিত সৈন্যর তুলনা করলে আমরা দেখব গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে সৈন্য সংখ্যা হিসাবে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান। ইরানের নিয়মিত সৈন্য আছে 11,80,000, সেখানে ইসরায়েলের সৈন্য আছে 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3,50,000 আর ইসরায়েলের রিজার্ভ সৈন্য আছে 4,65,000। আমরা যদি দুই দেশের যুদ্ধ বিমানের দিকে তাকাই তাহলে দেখব ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের আছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে 186টি আর ইসরায়েলের আছে 241টি। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা 23টি, সেখানে ইসরায়েলের আছে 39টি। ইরানের পরিবহন বিমান আছে 86টি এবং ইসরায়েলের আছে 12টি। ইরানের প্রশিক্ষণ বিমান আছে 102টি আর ইসরায়েলের আছে 155টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে 129টি আর ইসরায়েলের আছে 146টি। 48টি অ্যাটাকিং হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। ইরানের অ্যাটাকিং হেলিকপ্টারের সংখ্যা 13টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজুয়াজানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1,370টি আর ইরানের রয়েছে 1,993টি। সাজুয়াজান ইরানের আছে 65,765টি আর ইসরায়েলের আছে 43,403টি। এছাড়াও আর্টিলারি ক্ষমতায় এগিয়ে রয়েছে ইরান। সেখানে তাদের রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা 775টি এবং সেলফ প্রপেলস আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েলের এই দিক থেকে সেলফ প্রপেলস আর্টিলারির সংখ্যা 650টি এবং MLRS বা রকেট আর্টিলারির সংখ্যা 150টি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে নৌশক্তির দিক থেকে এগিয়ে রয়েছে ইরান। দেশটি 101টি যুদ্ধজাহাজ রয়েছে, সেখানে 60টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধজাহাজ রয়েছে 66টি। এর মধ্যে টহল জাহাজ আছে 45টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকে ইরান শক্তিশালী। দেশটির সাবমেরিন আছে 19টি, সেখানে ইসরায়েলের সাবমেরিন আছে 5টি। পারমাণবিক শক্তির দিক থেকে আমরা বিবেচনা করলে দেখব সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোনো দেশের হাতে এই ধরনের অস্ত্র রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টের বিবেচনায় নেয়নি।
বার্ষিক